সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন জীববিজ্ঞান ক্লাস। আমি জেবানু, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা দশম অধ্যায় শেষ করেছি, তোমাদের খেয়াল আছে। আমি গতদিন মাদক দ্রব্যের কুফল সম্পর্কে শিখিয়েছি এবং এই কুফল সম্পর্কে আমরা এই মাদকদ্রব্য থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি সে সম্পর্কেও আমরা জেনেছি। তাহলে আমি একটু তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই যে মাদকদ্রব্যের কুফল, আসলে কুফলটা কেমন দেখো, এটা আমাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আর্থিক এই চারটা জিনিসেরই কী করে ফেলে, ক্ষতি সাধন করে। তাহলে প্রথমত বললাম শারীরিক, তুমি যখন মাদকদ্রব্য সেবন করবে তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে যাবে, অর্গানগুলো নষ্ট হবে। মানসিক, আমরা জানি মাদকদ্রব্য এবং তামাকজাত দ্রব্য আমাদের ব্রেনকে কী করে রাখে, উত্তেজিত করে রাখে, এইটাও আমাদের জন্য একটা ক্ষতিকর। এরপরে আমরা বলেছি সামাজিক, এটা সমাজের জন্য একটা কী ক্ষতিকর প্রভাব, সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এবং আমরা লাস্টে বলেছি কি আর্থিক, এটা তুমি যখন মাদকদ্রব্য সে খাবে, তার প্রতিদিন একটা মাদকদ্রব্য খেতে খেতে তার একটা আর্থিক ক্ষতি সাধন সে করেই ফেলে এবং পরবর্তীতে সে কী হয়, ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয়। তাহলে এর চারটা ক্ষতি বললাম, সামাজিক, শারীরিক, মানসিক, সামাজিক এবং শেষে সে আর্থিকভাবেও দুর্বল হয়ে পড়ে। তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার আমরা উপায়গুলো বলেছিলাম। প্রথমত আমরা বলেছিলাম পারিবারিক সম্পর্কটা সুসম্পর্ক হতে হবে, পরিবারের সাথে, পরিবার এবং সমাজের সাথে স্বাস্থ্যকর একটা সম্পর্ক থাকা লাগবে। সম্পর্কটা অবশ্যই পরিবারের সদস্যদের সাথে এবং সমাজের ব্যক্তিদের সাথে কেমন হবে, একটা সুস্থ সম্পর্ক। সুস্থ সম্পর্ক বলতে ভালো সম্পর্ককে বোঝাচ্ছে। এরপরে আমরা কী করব, ভালো বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করব বলেছি। সর্বোপরি আমরা বলেছি নৈতিকতার শিক্ষা, নৈতিকতার জ্ঞানে আমাদেরকে কী হতে হবে, বলিয়ান হতে হবে, নৈতিকতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তাহলে আমি শিক্ষার্থী বন্ধুরা আরও একটা বলছি যে এখানে আমরা নৈতিকতা বৃদ্ধি করব এবং এখানে আরও একটা বিশেষ জিনিস যে তাদের যুবকদেরকে বেকারত্ব দূরীকরণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তবেই আমরা হয়তো, এবং জনসচেতনতা গড়ে তুলতে হবে। এইখানে আমাদের পোস্টারিং করতে হবে বিভিন্ন জায়গায়, এগুলোর ছোটো ছোটো আমরা কী করতে পারি, ফিল্মের মতো তৈরি করে জনসচেতনতা গড়ে তুলতে পারি। তাহলে আমরা মাদকাসক্তির কুফল এবং এর সম্পর্কে, এই থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো সে সম্পর্কে আমরা জানলাম। আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের 11 অধ্যায়, জীবে প্রজনন। এ অধ্যায়ের আমরা যেই প্রথমেই যে একটা গুরুত্বপূর্ণ আমাদের টপিক আছে, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের শিখন ফল কি আমরা একটু জেনে নিই। দেখো আজকের শিখন ফল, আদর্শ ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আজকে আমরা কী করতে পারবো, জানতে পারবো। আদর্শ ফুল, তাহলে প্রথমত আমরা বলবো যে ফুলটা কি। ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিটপকেই আমরা কী বলে থাকি, ফুল বলে থাকি। ফুল কি তাহলে, প্রজননের জন্য আমাদের উদ্ভিদের বিটপের যে রূপান্তরিত অংশ সেটাকে আমরা কী বলে থাকি, ফুল বলে থাকি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আদর্শ ফুল কী তাহলে, ফুলের ভেতরে আদর্শ ফুল আমরা তাকেই বলছি যে ফুলের মধ্যে কী আছে, দেখো পাঁচটা অংশ আছে। ফুলের মধ্যে কী আছে, পাঁচটা অংশ আছে। এই যে পাঁচটি অংশ দেখো কী কী, প্রথমে বলা হচ্ছে পুষ্পাক্ষ, যেটাকে আমরা ইংরেজিতে থ্যালামাস বলছি। দুই নাম্বার বৃতি, ক্যালিক্স, পাপড়ি, করলা,
পুংস্তব, অ্যান্ড্রোসিয়াম, স্ত্রীস্তব, গাইনোসিয়াম। এই যে পাঁচটা অংশ একটা আদর্শ ফুলের মধ্যে থাকবে। আমি আবার বলছি, পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংস্তবক এবং স্ত্রীস্তবক নিয়ে আমাদের কি গঠিত, আদর্শ ফুলের একটা আদর্শ ফুল গঠিত। আদর্শ ফুল আমরা কাকে বললাম, যে ফুলের মধ্যে কয়টা অংশ থাকে, পাঁচটা অংশ বর্তমান থাকবে, তাদেরকে আমরা আদর্শ ফুল বলে থাকি। ক্লিয়ার? ফুল কি সেটাও আমরা শিখলাম। তাহলে এখন একটু ভালো করে তোমরা দেখো, প্রথমত আমি এই পাঁচটা অংশ তোমাদেরকে দেখিয়ে নিব। দেখো, এই যে এটাকে আমরা থ্যালামাস বলছি, একটু খেয়াল করবে, এটা আমাদের থ্যালামাস, এরপরেরটা বৃতি, থ্যালামাস, তারপরের অংশের নাম বৃতি। এই যে পাপড়ি, এই অংশগুলোকে আমরা কি বলছি, পাপড়ি বলছি। এই যে এইগুলো দল, এগুলো যখন একসাথে থাকবে তখন আমরা বলবো দলমণ্ডল, এদেরকে দল বা পাপড়ি বলা হয়ে থাকে। এরপরে দেখো আমরা কি বলছি, এরপরে আমরা এটাকে বলছি পুংস্তব, এটাকে আমরা বলছি পুংস্তব, এটাকে আমরা বলছি স্ত্রীস্তবক। এই যে এটা স্ত্রীস্তবক, খুব ভালো করে খেয়াল করো, এটা আমাদের পুংস্তব, এগুলো আমাদের পুংস্তবক, আর এইটা আমাদের পুরাটা, এটাকে আমরা কি বলছি, স্ত্রীস্তবক। তাহলে খুব ভালো করে আমরা দেখলাম, কোনো ফুলের বৃন্ত বা বোটা থাকতে পারে বা কোনো ফুলের নাও থাকতে পারে, তাই এটাকে আমরা ফুলের পাঁচটা অংশের মধ্যে ধরি না। এরপরে দেখো, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, এটা আমাদের পুংস্তবক এগুলো, আর এই এগুলো সবই পুংস্তবকের অন্তর্ভুক্ত, আর এইটা আমাদের পুরাটাই স্ত্রীস্তবক। তাহলে এখন এই প্রত্যেকটা অংশের আমরা অবস্থান এবং কাজগুলো জানব। দেখো, থ্যালামাসটা কোথায় অবস্থিত, থ্যালামাস দেখতে একটু গোলাকার ধরনের হয়ে থাকে এবং এটা বৃন্ত শীর্ষে থাকে। থ্যালামাস দেখতে গোলাকার, এটা কোথায় থাকে, বৃন্ত শীর্ষে থাকে, এবং এই যে বৃন্ত শীর্ষে থাকে তখন আমরা এর বৃন্ত শীর্ষের ওপরে থ্যালামাস অবস্থান করছে। থ্যালামাসের কাজ কী, থ্যালামাস এই যে বাকি চারটা অংশকে ওরা কী করবে, ধারণ করে, বাকি চারটা অংশকে থ্যালামাস ধারণ করে, এটা আমাদেরকে মনে থাকতে রাখতে হবে। দুই নম্বর হচ্ছে, এক নম্বর গেল, দুই নম্বর আমাদের বৃতি, বৃতি, বৃতিটা দেখতে কেমন ধরনের, দেখো সবুজ। থ্যালামাসের ওপরেই আমরা কাকে দেখতে পাচ্ছি, ফুলের বৃতিকে দেখতে পাচ্ছি, ফুলের বাইরের স্তবককে আমরা বৃতি বলে থাকি। আমি আবার বলছি, যদি তোমাকে প্রশ্ন করে বৃতি কি, তুমি কি বলবে, ফুলের বাইরের অংশকে আমরা কি বলে থাকি, বৃতি বলে থাকি। এই বৃতিগুলো কখনো খণ্ডিত হয়, আবার কখনো আবার খণ্ডিত হয় না, অর্থাৎ এগুলো দেখবা কখনো কখনো কি থাকে, একটা একটা আমরা এদেরকে ভাগ করতে পারি। তাহলে বৃতি কখনো খণ্ডিত হয়, খণ্ডিত হলে সেটা বিযুক্ত, বিযুক্ত মানে কি, এরা একটার সাথে আর একটা যুক্ত নাই। তাহলে বৃতি খণ্ডিত হলে সেই বৃতিকে আমরা কোন বৃতি বলছি, বিযুক্ত বৃতি বলছি। আর যখন এটা খণ্ডিত হবে না, বৃতিগুলো যখন খণ্ডিত হবে না, একসাথে লাগানো থাকবে, তখন তাকে আমরা কি বলছি, যুক্ত বৃতি বলছি। খুব ভালো করে খেয়াল করবে, ফুলের বাইরের স্তবককে, এই যে বাইরের স্তবককে আমরা বৃতি বলছি, বৃতি খণ্ডিতও হতে পারে, বৃতি অখণ্ডিতও হতে পারে। যদি খণ্ডিত হয় তবে তো এটাকে আমরা বলছি বিযুক্ত বৃতি, আর খণ্ডিত না হলে সেটাকে আমরা বলছি যুক্ত বৃতি। আর এই যে যখন এগুলো প্রত্যেকটা খণ্ডকে, প্রত্যেকটা বৃতির প্রত্যেকটা অংশকে, যে বৃতি এরকম এরকমভাবে কী থাকবে, একটার সাথে আর একটা বৃতি লাগানো থাকবে, তবে এ বৃতিকে আমরা কোন বৃতি বলবো, এ বৃতিকে আমরা বলবো যুক্ত বৃতি, এই ধরনের। আর যদি এটা আলাদা আলাদা থাকে, বৃতিগুলো যদি আলাদা আলাদা থাকে, তখন আমরা বলবো কি, বিযুক্ত বৃতি। এর প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো, বলো, বৃত্তাংশ। বৃতির প্রত্যেকটা অংশকে আমরা কি বলে থাকি, বৃত্তাংশ বলে থাকি, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে আসছি, ও বৃতির আমাদের কিছু কাজ আছে,
এটার কাজ কি হবে? বৃতি সবুজ হলে বৃতি হচ্ছে খাদ্য তৈরি করবে, সবুজ বৃতি খাদ্য তৈরি করবে। এবং দেখো তোমরা যখন ফুলের একটা কুঁড়ি দেখবে, যে বৃতি গোলাপ ফুলের কুঁড়ি একবারে সবুজ অংশ দিয়ে কুঁড়িটা ঢাকা আছে, তাহলে পাপড়িকে ও রোগ তাপ রোদ তাপ পোকামাকড়ের আক্রমণ এগুলো থেকে বৃতি ফুলের কুঁড়িগুলোকে রক্ষা করে এবং খাদ্য প্রস্তুতে সাহায্য করে। এই দুইটা কাজ আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে একটা গেল, দুইটা আমাদের, তিনটা এবার দল মণ্ডল বা পাপড়ি, পাপড়ি বা দলমূল্য। দেখো পাপড়ি কাকে বলে? পাপড়ি বলছে বাইরের দিক থেকে, এটা আমাদের দ্বিতীয় স্তবক। প্রথম স্তবক কি? এটা এমসিকিউ আসে তোমার, বাইরের দিক থেকে প্রথম স্তবকের নাম হচ্ছে বৃতি, দ্বিতীয় স্তবকের নাম হচ্ছে কি? দ্বিতীয় স্তবকের নাম আমরা বলছি, বলো, দ্বিতীয় স্তবকের নাম আমাদের দলমণ্ডল, দ্বিতীয় স্তবকের নাম আমাদের দলমণ্ডল। দল হলে একা, একটাই যদি হয় তবে দল, আর অনেকগুলো পাপড়ি হলে তাদেরকে আমরা একসাথে দলমণ্ডল বলে থাকি। এরপরে এক্ষেত্রেও শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে, পাপড়িগুলো কখনো যুক্ত থাকে, কখনো আবার পাপড়িগুলো আলাদা থাকে, পাপড়িও কখনো যুক্ত থাকবে, পাপড়িও কখনো আলাদা থাকবে। পাপড়ি যখন যুক্ত থাকবে তখন এটা যুক্ত দল, যখন এরা আলাদা থাকবে তখন এরা বিযুক্ত দল। মনে থাকবে, পাপড়িগুলো যখন একটার সাথে একটা লাগানো থাকবে, যেমন আমরা কলমিলতার ফুল যদি দেখি, ধুতুরা ফুল যদি দেখি, তখন দেখবে কি, যে যে এরকম মাইক ফুলগুলো দেখেছো না, এরকম করে একটার সাথে একটা কি আছে, পাপড়িগুলো লাগানো আছে। তাহলে পাপড়িগুলো লাগানো থাকলে যুক্তবৃতি, আর পাপড়িগুলো না লাগানো থাকলে সেটাকে আমরা কি বলছি, বিযুক্ত 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 দল বলছি। আর এ পাপড়ির কাজ কি? এক কথায় আমরা বলে দিব, পাপড়ি আমাদের কি কাজ করে থাকে, পাপড়ি আমাদের পরাগায়নে সাহায্য করে থাকে। পাপড়ি কি কাজ করে থাকে? পাপড়ি পরাগায়নে সাহায্য করে থাকে। এরপরে আমরা চলে আসলাম, পাপড়ির পরে হচ্ছে পুংস্তবক, তারপরে আমরা চলে আসবো স্ত্রীস্তবক। পুংস্তবক, এই যে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমাদের একটা পুংস্তবক, পুংস্তবক, এটা তৃতীয় স্তবক, এটা এবং এটা একটা অত্যাবশ্যকীয় স্তবক বলে। কেন হচ্ছে পুংস্তবকে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়, কেন আমাদের স্ত্রী স্তবকে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়? যেহেতু এরা প্রজননে সরাসরি অংশগ্রহণ করে, তাই এদেরকে আমরা কি বলে থাকি, তাই এদেরকে আমরা বলো অত্যাবশ্যকীয় স্তবক বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো পুংস্তবক, পুংস্তবকের দুইটা অংশ, পুংস্তবককে আমরা বললাম তৃতীয় স্তবক, এটা অত্যাবশ্যকীয় স্তবক। প্রতিটি পুংস্তবকের এই যে প্রত্যেকটা অংশকে আমরা পুংকেশর বলে থাকি। তাহলে পুংস্তবকের প্রত্যেকটা অংশকে আমরা কি বলে থাকি বলো? আমরা এখানে পুংকেশর বলে থাকি। আমি যেটা একটা আঁকালাম এটা কিন্তু একটা পুংকেশর। পুংকেশরের দুইটি অংশ থাকে, একটার নাম পরাগধানী, পরাগধানী, আর একটার নাম হচ্ছে পুংদণ্ড, পুংদণ্ড, আর এটার নাম হচ্ছে পুংকেশর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা আমাদের পুংকেশরের কয়টি অংশ? দুইটা অংশ, পরাগধানী পুংদণ্ড। পরাগধানীর ভেতরে কি থাকে? অনেক পরাগ উৎপন্ন হয়। রেণুগুলো আমরা কোথায় পাই? এর ভেতরে পরাগ রেণু আছে। আর এই যে আরেকটা, এই দুইটা জায়গায় সংযুক্তি স্থল, পুংদণ্ড ও পরাগধানী যেখানে মিলিত হয় তাকে আমরা যোজনী বলে থাকি, তাকে আমরা কি বলে থাকি? যোজনী বলে থাকি। পরাগধানী ও পুংদণ্ডের সংযুক্তি স্থলকে আমরা কি বলি? যোজনী বলে থাকি। তাহলে আমরা পুংকেশর সম্পর্কে জানলাম, এবং পুংকেশরের কাজ হচ্ছে পরাগ রেণু বা পুং গ্যামেট উৎপন্ন করাই হচ্ছে কার কাজ? পুংকেশরের কাজ বা পুংস্তবকের কাজ। এবার আমরা চলে আসি স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের তিনটা অংশ, কয়টা অংশ? স্ত্রীস্তবকের তিনটা অংশ, একটা খেয়াল করবে, এটা গর্ভাশয়, গর্ভাশয়, গর্ভদণ্ড, এটা হচ্ছে
গর্ভ মুণ্ড, ঠিক আছে? তাহলে এটা আমাদের কোন স্তবক? স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক কয়টি অংশ? তিনটি অংশ। গর্ভাশয়, এর ভেতরে আমাদের ডিম্বকগুলো ডিম্বক উৎপন্ন হয়, হ্যাঁ, এর ভেতরে। এরপরে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই তিনটা অংশ নিয়ে আমাদের কি গঠিত? স্ত্রী স্তবক গঠিত। এখানে দেখো যে গর্ভাশয়ের ভেতরে এক বা একাধিক বিশেষ নিয়মে কি থাকে? ডিম্বকগুলো সজ্জিত থাকবে। এর ভেতরে কি থাকবে? ডিম্বকগুলো বিশেষ নিয়মে সাজানো থাকবে এবং এরা ডিম্বাণু উৎপন্ন করবে। হ্যাঁ, এখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, এখান থেকে পরাগরেণু আর এখান থেকে ডিম্বাণু। এই দুইটা গ্যামেট কিসে অংশগ্রহণ করে? প্রজননে অংশগ্রহণ করে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা একটা ফুলের যে কয়টা অংশ, এই অংশগুলো কিন্তু আমরা শিখে গেলাম। আমরা অংশগুলো খুব ভালোভাবে শিখলাম। আশা করি তোমাদের আজকের পাঠে কারো কোনো ধরনের সমস্যা নেই। সমস্যা আছে? আমি একবারে সহজভাবে শেষ করে দিব। একটি ফুলের পাঁচটা অংশ, পুষ্পাক্ষ, বৃতি, পুংস্তবক, পাপড়ি, পুংস্তবক, স্ত্রী স্তবক। এখানে থ্যালামাসের ওপরে ফুলের আর চারটা অংশ ধারণ করাই এর কাজ। বৃতি, এটা কিসে অংশগ্রহণ করছে? খাদ্য প্রস্তুত করে এবং ফুলের অন্যান্য অঙ্গকে সে কী করে রাখে? আবৃত করে রাখে। দলমণ্ডল, পরাগায়নে সহায়তা করে, যেহেতু এটা রং বেরঙের হয়, উজ্জ্বল হয়ে থাকে। এ কিন্তু পরোক্ষভাবে একটা প্রজননে অংশগ্রহণ করে। আর অত্যাবশ্যকীয় দুইটা স্তবকের নাম যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলবে স্ত্রী স্তবক এবং পুংস্তবক। এরা কেন এদেরকে অত্যাবশ্যকীয় বলা হচ্ছে? এরা সরাসরি প্রজননে অংশ নেয়, তাই এদেরকে আমরা কি বলে থাকি? এদেরকে অত্যাবশ্যকীয় স্তবক বলে থাকি। পুংপেশর, পুংদণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত। আর স্ত্রী স্তবক যেটা, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড নিয়ে গঠিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এ পর্যন্তই আলোচনা ছিল। তোমাদের বাড়ির কাজ, হচ্ছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ পড়বে এবং এই চিত্রটা এঁকে চিহ্নিত করবে, ঠিক আছে? পেন্সিল দিয়ে আঁকাবে, এভাবে রং করার দরকার নেই, একদম পেন্সিল দিয়ে তোমরা সুন্দরভাবে এঁকে স্কেল দিয়ে ডান সাইডে লেবেলিং করবে। তাহলে বাড়ির কাজটাও তোমরা ক্লিয়ার হলে, শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।